আসসালামু আলাইকুম আদরের শিক্ষার্থীরা, কেমন আছো আপু? তোমরা আশা করি সবাই ভালো আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হেলেনা বেগম, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ গ্রানাইট রকস। বাংলা করলে কি হয় পো? গ্রানাইট শিলা শনাক্তকরণ। এটা তোমাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে পড়াশোনা করো, এদের তৃতীয় বর্ষের কোর্স কোড GELB 3007 এবং কোর্স টাইটেল হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস। তাহলে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসের কোর্সের একটি অংশ হচ্ছে আইডেন্টিফিকেশন অফ গ্রানাইট রকস। তাহলে আমরা যাচ্ছি ক্লাসে। এই যে একটা রক তোমরা দেখতে পাচ্ছ, এই এই যে শিলাটা আসলে এটাকে গ্রানাইট রক। এইটা কেন, কিভাবে গ্রানাইট রক হলো, এইটা পড়াই হচ্ছে আজকে আমাদের ক্লাসের মূল বিষয়। তোমরা ফার্স্ট ইয়ারে শিলা কাকে বলে, শিলা কত প্রকার, শিলার শ্রেণী বিভাগ, খনিজ কাকে বলে, খনিজ কত প্রকার, খনিজ শ্রেণী বিভাগ সব পড়ে আসছো। কিন্তু আজকে আমাদের এই ক্লাসের স্বার্থে আমাদের একটুখানি কি করতে হবে, খনিজ শিলা সম্বন্ধে জানতে হবে। কেমন? তাহলে চলো আমরা একটু জানি খনিজ শিলা সম্বন্ধে। হ্যাঁ, সাধারণভাবে ভূত্বক যেসব উপাদানে গঠিত তাকে শিলা বলে। এক বা একাধিক খনিজের সমন্বয়ে শিলা গঠিত হয়। নরম কাদা থেকে শুরু করে গ্রানাইটের মতো শক্ত পদার্থ সবই শিলার অন্তর্ভুক্ত। তাহলে কথাটা কি দাঁড়ালো যে ধরো আমার হাতে একটা শিলা, আসলে এটা একটা শিলা। কেমন? এটা একটা শিলা। এটা কিন্তু একটা শিলা। তাহলে এইটা শিলা জিনিসটা কি? শিলা জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে ধর আমাদের পৃথিবীর কাল্পনিক এটা গ্লোব। তাহলে এখানে কয়টা মন্ডল, কটা কেন্দ্রিক মন্ডল? তিনটে কেন্দ্রিক মন্ডল, একটা হচ্ছে অসমন্ডল, গুরুমন্ডল এবং কেন্দ্রমন্ডল। তাহলে অসমন্ডলের ভূত্বকের যে অংশটা যা যে উপাদানে গঠিত তার নাম হচ্ছে শিলা। কেমন? তাহলে অসমন্ডলের ভূত্বক যে উপাদানে গঠিত তাকে বলা হয় শিলা। এক বা একাধিক শিলার, এক বা একাধিক খনিজের সমন্বয়ে শিলা গঠিত হয়। নরম কাদা থেকে শুরু করে গ্রানাইটের মতো শক্ত পদার্থ সবই শিলার অন্তর্ভুক্ত। তাহলে এই যে আমি শিলা বললাম, শিলার মধ্যে কি থাকবে? এক বা একাধিক খনিজ থাকবে। কেমন? এবং এই খনিজ, এই শিলা নরম কাদা থেকে শুরু করে শক্ত গ্রানাইটের মতো পদার্থ নিয়ে হচ্ছে শিলা। তাহলে আমি আরেকটা কথা বলে নেই, খনিজ আবার কিন্তু বিভিন্ন এক বা একাধিক অ্যাটম নিয়ে গঠিত। তাহলে আমি যদি চিত্রের মাধ্যমে দেখাই, তোমরা চিত্রটা খেয়াল করো যে এক বা একাধিক অ্যাটম মিলে তৈরি হচ্ছে মিনারেল, এবং এক বা একাধিক মিনারেল মিলে তৈরি হচ্ছে রক বা শিলা। তাহলে শিলা হচ্ছে এক বা একাধিক মিনারেলস নিয়ে গঠিত, আর মিনারেলস হচ্ছে এক বা একাধিক অ্যাটম নিয়ে গঠিত। কেমন? এখন ভূপৃষ্ঠে এই যে বলা হলো কাদা থেকে গ্রানাইট পর্যন্ত সবগুলো জিনিস শিলার অন্তর্ভুক্ত। কেমন? তাহলে কিন্তু কথাটা হচ্ছে যে এই যে শিলাটা তৈরি হলো, এটার ধরন, এটার বৈশিষ্ট্য, এটা কিভাবে তৈরি হয়েছে, এটা কোত্থেকে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হলো, কি শক্তিতে প্রয়োগ করেছে, কে শক্তি প্রয়োগ করেছে, কতটুকু শক্তি প্রয়োগ করেছে, এটার উপাদানগুলো কি কি, এই সব কিছুর ভিত্তিতে
কি হচ্ছে যে কমন ভাবে শিলাকে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আগ্নেয় শিলা, একটা হচ্ছে পাললিক শিলা, আর একটা হচ্ছে রূপান্তরিত শিলা। কেমন? তাহলে শিলাকে তিনটি প্রধান দলে বিভক্ত করা হয়, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আচ্ছা, তাহলে আমরা এখন জেনে নিচ্ছি আগ্নেয় শিলাটা কি। শুনো, শিলারাজির মধ্যে আগ্নেয় শিলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভূত্বকের প্রায় 95% এ শিলা দ্বারা ঘটিত। তাহলে কি দাঁড়ালো, যে আগ্নেয় শিলা হচ্ছে ভূত্বকের 95% অংশ এই আগ্নেয় শিলা দ্বারা ঘটিত। আমরা জানি পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয় তখন সেটা ছিল জ্বলন্ত ও গরম অগ্নিপিণ্ড। তাহলে প্রথম সে ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়ে প্রথম যে শিলাটা তৈরি করেছে সেটাকে বলা হয় আগ্নেয় শিলা। আবার আগ্নেয় আগুন থেকে সৃষ্ট বলে তাকে বলা হয় আবার আগ্নেয় শিলা, বা প্রথমে এই শিলা সৃষ্ট হয়েছে বলে তাকে বলা হয় আবার প্রাথমিক শিলা। কেমন? আচ্ছা, পৃথিবীর সূচনা লগ্ন থেকে যেসব শিলা উত্তপ্ত তরল অবস্থা হতে, তা বিকিরণের ফলে শীতল ও কঠিন হয়ে পৃথিবীর বক্ষে প্রথম সৃষ্টি হয়েছে তাকেই বলা হয় আগ্নেয় শিলা, আবার কি প্রাথমিক শিলা। কেমন? বিভিন্নভাবে শিলার শ্রেণীবিভাগ করা হলেও গঠনকারী খনিজ হিসাবে শিলার শ্রেণীবিভাগ সবচেয়ে যুক্তিসঙ্গত এবং বিজ্ঞান ভিত্তিক। কি কথাটা বললো, বিভিন্ন ভাবে শিলাকে শ্রেণীবিভাগ করা গেলেও শিলা কি খনিজ নিয়ে গঠিত এর ভিত্তিতে যদি শিলাকে বিভক্ত করা হয় বা বিভাজন করা হয় বা শ্রেণীবিভাগ করা হয় সেটাই হবে যুক্তিসঙ্গত এবং বিজ্ঞান ভিত্তিক। মাইক্রোস্কোপের সাহায্যে শিলার খনিজ নির্ধারণ করা হয়। তাহলে যেহেতু আমরা একটু আগে শিখলাম যে একটা শিলা একাধিক খনিজ নিয়ে গঠিত, তাহলে মাইক্রোস্কোপের নিচে আমরা খনিজ শিলাটাকে রেখে দেখব যেটা কি ধরনের খনিজ নিয়ে গঠিত। এখানে আমরা একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি, দেখো। আরেকটা কথা বলে নিচ্ছি তোমাদের সাথে, যে আমাদের যে প্যান্ডেমিক পিরিয়ড চলছে আমরা কিন্তু ল্যাব ওয়ার্ক করতে পারছি না, তাই আমি তোমাদেরকে ছবিগুলো, যেহেতু লেবার দেখাতে পাচ্ছি না, আমি তোমাদেরকে ছবিগুলোকে ক্লাসের মাধ্যমে, আজকের ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। কেমন? আচ্ছা, যদি আমরা আমরা সবাই হাইতে বেঁচে থাকি, যদি আমরা ক্লাসে যাই তো সরাসরি আমরা এগুলো দেখবো ক্লাসে। কেমন? আচ্ছা দেখো আপু, এই যে হচ্ছে একটা শিলা, এটা হচ্ছে গ্রানাইট, এগুলো হচ্ছে তার মিনারেলস। তাহলে এই গ্রানাইট শিলাটা কি কি মিনারেলস নিয়ে গঠিত দেখো। এটা হচ্ছে ফেলস্পার, এটা হচ্ছে কোয়ার্টস, এগুলো হচ্ছে মাইকাস। আবার দেখো কালার গুলো খেয়াল করো, এই যে এখানে ফেলস্পারের কালার, এইখানে দেখো ফাঁকে ফাঁকে কোয়ার্টসের কালার, এই দেখো এই যে ফাঁকে ফাঁকে হচ্ছে কি হচ্ছে মাইকাসের কালার। কেমন? তাহলে এই যে শিলাটা, এই যে গ্রানাইট শিলাটা, গ্রানাইট শিলাটা এই খনিজগুলি নিয়ে গঠিত এবং তার সাথে সাথে এই কালারগুলো নিয়ে চলে আসছে সে। কেমন? এর জন্য হচ্ছে কি, গ্রানাইট শিলা চেনা যায় তার কালার দিয়ে এবং কালারটাকে মাইক্রোস্কোপের সাহায্যে বলা যায় এটা হচ্ছে এই খনিজ, এই খনিজ। কেমন? এভাবে একটা গ্রানাইট শিলাকে শনাক্ত করা যায়। কেমন? তাহলে গ্রানাইট শিলা মূলত প্রধানত তিনটি খনিজ নিয়ে গঠিত, একটা হচ্ছে ফেলসপার, একটা হচ্ছে কোয়ার্টস, একটা হচ্ছে মাইকাস। আবার ফেলসপার কিন্তু বিভিন্ন ধরন আছে, একাধিক ধরনের ফেলসপার আছে, কোয়ারসও আছে, আবার মাইকারও কিন্তু, মাইকাসেরও কিন্তু অনেক ধরন আছে, এটা আমরা একটু একটু পরে দেখতে পাবো আর কি। কেমন? এখন যেটা হচ্ছে আমাদের, ম্যাগমা,
তাই তো? আচ্ছা, ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূগর্ভের মধ্যে দীর্ঘকাল ধরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা গঠন করে তাকে উদ্ভেদী আগ্নেয় শিলা বলে, গ্রানাইট এ জাতীয় শিলা। তাহলে কথাটা কি বললো? কথাটা বললো যে ভূ অভ্যন্তরের অর্থাৎ কেন্দ্রমণ্ডলে, আমরা একটু আগে বললাম যে পৃথিবীকে তিনটি এককেন্দ্রিক মণ্ডলে বিভক্ত করা যায়, একটা হচ্ছে অসমণ্ডল, একটা হচ্ছে গুরুমণ্ডল এবং একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে কেন্দ্রমণ্ডল থেকে যখন ম্যাগমা পৃথিবী পৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করবে, যদি সে বের হতে না পারে তাহলে সে ভূত্বকের নিচে ক্রমান্বয়ে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে শীতল হয়ে যে শিলাটা তৈরি করবে সেটাকে বলা হয় উদ্ভেদী আগ্নেয় শিলা। তাহলে এই ধরনের একটা শিলাই হচ্ছে গ্রানাইট। তাহলে গ্রানাইট কি? গ্রানাইট হচ্ছে এমন একটা শিলা যেটা কেন্দ্রমণ্ডল থেকে বের হয়ে ভূত্বকের নিচে দীর্ঘদিন ধরে ধীরে 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 অনেক সময় নিয়ে শীতল হয়ে জমা হয়ে এই গ্রানাইট শিলা তৈরি হয়। একে আবার পাতালিক শিলাও বলে। অতি ধীরে ধীরে শীতল হওয়ার কারণে এ শিলার কণাগুলি খুব বড় এবং স্পষ্ট হয়, স্বাভাবিক সে অনেক সময় নিয়ে সে গঠিত হয়েছে বলে বড় এবং স্পষ্ট হয় এবং একটি অপরটির গায়ে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকে। কেমন? তাহলে একটি কণা আরেকটা কণার গায়ে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকে। এর জন্য হচ্ছে কি যে গ্রানাইট দিয়ে রাস্তাঘাট বাড়ি ঘর এসব কাজ করার জন্য ব্যবহৃত হয় গ্রানাইট শিলা। গ্রানাইট শিলার কণাগুলো প্রায় সমান আকৃতির বলে গ্রানাইট শিলাকে সম আকৃতির কণা বিশিষ্ট শিলা নামেও অভিহিত করা হয়। তাহলে কোন শিলাকে সম আকৃতির কণা বিশিষ্ট শিলা বলে অভিহিত করা হয় ভাইবা জিজ্ঞেস করলে, গ্রানাইটকে সম আকৃতির কণা বিশিষ্ট শিলা নামে অভিহিত করা হয়। তার ইংলিশ নাম হচ্ছে ইকুই গ্রানুলার শিলা। কেমন? আচ্ছা দেখো ছবিটা খেয়াল করো তোমরা, তাহলে বুঝবে। দেখতে পাচ্ছ আপু? একেবারে স্মুথ, একই রকম কণা। হ্যাঁ, এক্সিলেন্ট, তাই না? আচ্ছা, এখন হচ্ছে যে আমি আবারও বলছি যেহেতু আমরা এখন ল্যাব না, আমি ছবির মাধ্যমে তোমাদেরকে ল্যাব ক্লাসটা এটা তো ল্যাব ক্লাস হবে না, তো একটু বোঝানোর চেষ্টা করবো আর কি। ল্যাব ক্লাসটা আমি এখানে তোমাকে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি তোমাদের সাথে। কেমন? আচ্ছা দেখো, বিভিন্ন ধরনের গ্রানাইট শিলার চিত্র উপস্থাপন করা হলো। এক্সিলেন্ট আপু, দেখো কি সুন্দর গ্রানাইট শিলা। এটা দেখা যাচ্ছে কেন? এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে ছিল অর্থাৎ ভূত্বকে ছিল, এটা ক্ষয় ক্ষয়ে উপরে বেরিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে যে ছোট করে নেই। হ্যাঁ, এগুলো হচ্ছে যে দেখো এত রঙের গ্রানাইট শিলা কেন? একমাত্র কারণ যে গ্রানাইট, আমি আগে বলেছি গ্রানাইট শিলার মধ্যে বিভিন্ন কালারের কি থাকে, বিভিন্ন কালারের খনিজ থাকে। এই খনিজগুলোর যে রং হয়, খনিজগুলোর যে রংটা হয় গ্রানাইট শিলাটারও সেই রংটাই হয়। এর জন্য দেখো আমরা কি দেখেছি আপু, যেমন ফেলসপার দেখলাম না যে কমলা কমলা কালার, তারপর হচ্ছে মাইকে দেখলাম কালো কালার, কোয়ার্টস দেখলাম একটু অ্যাশেস কালার। কেমন? তাহলে এই 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 কারণগুলোর জন্য হচ্ছে কি এই খনিজগুলোর শিলাগুলোর রংগুলো হচ্ছে বিভিন্ন। দেখো এটার নামও ভিন্ন, যেমন বাটলার হিল গ্রানাইট, হ্যাঁ, তারপর আরো আছে যেমন স্টোনো গ্রানাইট, তারপরে হচ্ছে ধরো তোমার জোনকা গ্রিক গ্রানাইট, জোনকা ক্রেক গ্রানাইট, হ্যাঁ এরকম গ্রানাইট, তারপরে হচ্ছে তোমার ধরো স্টেপ টাউন গ্রানাইট, এরকম বিভিন্ন নাম আছে। কেমন? আচ্ছা আমি করেছি কি, তোমাদের প্রত্যেকটা ছবিকে আলাদা করে দেখানোর চেষ্টা করেছি। আপু চিন্তা করা যায় কি সুন্দর নেচার, অপূর্ব, এক্সিলেন্ট।
দেখো এটা কিন্তু একটা খনিজ, এটা কিন্তু আরেকটা খনিজ, এটা কিন্তু আরেকটা খনিজ, এটা কিন্তু আরেকটা খনিজ, সবগুলো কিন্তু এক না। হ্যাঁ, যত যখনই কালার তখনই খনিজ, নেচার কি সুন্দর গ্রানাইট, এক্সিলেন্ট। এখানে গেলে কার না মন ভালো হবে আপু, চিন্তা করা যায়? গ্রানাইট কি বলবো, আমার ভাষা জানা নাই, এত সুন্দর গ্রানাইট। তাহলে কি হচ্ছে, আমরা গ্রানাইট শিলা চিনবই তার রং দিয়ে, রং মানে হচ্ছে তার বিভিন্ন ধরনের খনিজ, কেমন? আচ্ছা অপূর্ব, তোমরা, আমরা বাঙালি, আমরা বাংলাদেশে বাস করি, আমরা যদি কখনো সুযোগ পাই আমরা সিলেট ডিভিশনের ভোলাগঞ্জে যাব। যদি কখনো যাও তোমরা দেখবে যে ভোলাগঞ্জ ভোলার মতো না, এত সুন্দর। যদি সেটা আগ্নেয় শিলা না, পাললিক শিলা, যেহেতু হিমালয় থেকে আসছে, যে বিভিন্ন কালারের মধ্যে যখন পানিগুলি ফ্লো হয়, কি যে সুন্দর অপূর্ব সমাবেশ। তোমরা যাবে এক সময়, গেলে হয়তো আমাকে পাবে না তখন, বা আমিও, আমি জানি না কোথায় থাকবো বা তোমরা কোথায় থাকবে, কিন্তু তোমরা যাবে, গেলে তখন আমার কথা স্মরণ হবে যে ম্যাডাম বলছিলেন যে ভোলাগঞ্জে যে শিলাগুলো দেখতে এক্সিলেন্ট আপু। আচ্ছা দেখো আপু, রঙের কত সংমিশ্রণ, খনিজের কত সুন্দর সন্নিবেশ, কেমন? আচ্ছা এক্সিলেন্ট আপু, এক্সিলেন্ট, তাই না? নেচার কত সুন্দর, সবই কিন্তু খনিজের কম্বিনেশন, অপূর্ব। এটা কিন্তু লেয়ার না, খনিজের কম্বিনেশন। আর একটা জিনিস খেয়াল করবে যে গ্রানাইট শিলার মধ্যে পিঙ্ক মানে গোলাপি কালো রংটার মধ্যে বেশি সমন্বয়। হ্যাঁ, গোলাপি কালো, গোলাপি কালো এস হালকা সবুজ, এই রংগুলোর মধ্যে বেশি সমন্বয়, কেমন? আচ্ছা অপূর্ব না আপু, অপূর্ব, অপূর্ব সুন্দর, এক্সিলেন্ট, এক্সিলেন্ট সুন্দর, অপূর্ব। আমি কত, আমি আর বিশেষণ জানি না আপু, এত সুন্দর, সবই কিন্তু কি গ্রানাইট। ব্যাখ্যা করার মতো কিছু আছে, এত সুন্দর গ্রানাইট, কি বলবো আপু, আমার ভাষা জানা নাই, কত সুন্দর দেখো। তাহলে এগুলো হচ্ছে তার খন্ডাংশ, ভেঙে ভেঙে কিন্তু সবই কিন্তু গ্রানাইট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এটা হচ্ছে এস আর পিঙ্ক এর মিশ্রণটাই বেশি, কেমন? আচ্ছা এই যে এস পিঙ্ক হোয়াইট, হ্যাঁ এস হোয়াইট সবুজ অভাব, এরকম আর কি, কেমন? এই সবগুলো হচ্ছে কি যে মূলত খনিজের কারণে শিলাগুলো, এই যে গ্রানাইট শিলাটা তৈরি হচ্ছে। এখন হচ্ছে গ্রানাইট শিলার উপাদান, গ্রানাইট শিলা কি কি উপাদানে গঠিত। দেখো গ্রানাইট শিলার খনিজ উপাদান সমূহ কি, গ্রানাইট শিলার প্রধান খনিজ উপাদান হচ্ছে কোয়ার্টস, ফেলসপার, তাকে অর্থোক্লেজও বলা হয়, এবং অভ্র, যেটা শ্বেত এবং কৃষ্ণ বর্ণের হয়, সাদা এবং কৃষ্ণ বর্ণ হয়, এছাড়া কখনো কখনো হর্ন ব্লেন্ড ও অন্যান্য কয়েকটি খনিজ এর সাথে কিছু পরিমাণে সংমিশ্রিত থাকে। তো এই ছবিতে খেয়াল করো, এখানে তিনটা তিনটা শিলা আছে, একটা হচ্ছে নিস, একটা হচ্ছে গ্রানাইট, একটা হচ্ছে স্যান্ড স্টোন, কেমন? এবং দেখো এদের সবারই খনিজ হচ্ছে ফেলসপার, তারপর হচ্ছে কোয়ার্টস এবং মাইকা। ফেলসপারে দেখো অর্থোক্লেজ, প্লেগ্রিক্লেজ, কোয়ার্টস তো একটাই বলছে এখানে, আর মাইকা হচ্ছে মাস্কোভাইট, বায়োটাইট, কেমন? তাহলে এই খনিজগুলো নিয়ে হচ্ছে গ্রানাইট শিলাটা গঠিত, এবং তার সাথে কিন্তু আরো অন্যান্য ছোট ছোট খনিজ পদার্থ থাকে। ঠিক আছে আপু, তাহলে দেখি আমরা নেক্সট কি কি পাই। এবার দেখো তাহলে আমরা গ্রানাইটে কি কি খনিজ পদার্থ পেলাম, কোয়ার্টস পেয়েছি, ফেলসপার পেয়েছি, মাইকা পেয়েছি, এমফিবোলস পেয়েছি, এন্ড আদার মিনারেলস। হ্যাঁ তাহলে আপু এখানে দেখো অর্থোক্লেস কি ছিল আমাদের আগের ছবিটাতে, অর্থোক্লেস কি ছিল, তাকে বলে অর্থোক্লেস, যেটা হচ্ছে ফেলসপার,
তাহলে দেখো সবচেয়ে বেশি হচ্ছে ফেলসপার, ফেলসপার, তারপরে হচ্ছে কোয়ার্টস, তারপরে হচ্ছে প্লেগিওক্লেইস, তারপরে হচ্ছে বায়োটাইট, আর হচ্ছে আদার্স। তাহলে এগুলো হচ্ছে এই খনিজগুলোর কালারের ভিন্নতার জন্য কি হচ্ছে গ্রানাইট শিলার কালারে ভিন্নতা আসে, এবং বিভিন্ন ধরনের নাম সহ গ্রানাইট শিলা আমরা যেটা পেলাম দেখলাম যেটা আর কি। তাহলে আমি কি কি দেখেছি, কোয়ার্টস প্রথম দেখো, তাহলে এই যখন একটা শিলার মধ্যে যখন এই কোয়ার্টসটা থাকবে তাহলে তার এই কালারটা যাবে না, তার অবশ্যই এই কালারটা যাবে শিলাটার মধ্যে, তাই না? তাহলে অবশ্যই এটা সাদা ভাব থাকবে। তোমরা যারা সায়েন্স স্টুডেন্ট তারা তোমরা একবারে সংক্ষেপে শিখবে কোয়ার্টস SiO2 কেমন, বা সিলিকা যেটা বলা হয় কি SiO2, এক্সিলেন্ট না? এই কালারের জন্য কিন্তু গ্রানাইট শিলার কালার গুলো চেঞ্জ হচ্ছে। 2 নম্বর অ্যালকালি ফেলসপার, চিন্তা করো রংটা, এই কালারের জন্য কি হচ্ছে আপু যে গ্রানাইট রংটা একটু কমলা কমলা ভাব হচ্ছে, কেমন? আচ্ছা মাস্কোভাইট মাইকা, এর জন্য সবুজ ভাব আসবে, তারপর হচ্ছে পিঙ্ক পিঙ্ক ভাব আসবে, এর জন্য কি আপু বাইটেট মাইকা এস আসবে, কালো আসবে, কেমন? ঠিক আছে, ম্যাগনেশিয়াম দেখো এখানে, ম্যাগনেশিয়াম ফেরাম, SiO3 ওইটা আছে, সবকিছু ওর জন্য কি হচ্ছে তার রংটা কালো হচ্ছে। এমফিবোল দেখো আপু, দেখো হার পিঙ্ক কালার আসবে, কালো কালার আসবে, অ্যাশ কালার আসবে তার সাথে সাথে, এবং একটু হোয়াইট ভাবও আসবে এই 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 খনিজটার জন্য আর কি। তারপর হচ্ছে প্লেজিওক্লেইস ফেলসপার, সাদা আসবে, অ্যাশ আসবে, আর দেখবে তার ম্যাক্সিমাম কিন্তু তল থাকে, খনিজে কিন্তু তল থাকবে অর্থাৎ পৃষ্ঠ থাকবে। হ্যাঁ পাইরোক্সিন, কি সুন্দর কালার না, ওই কালারের জন্য আমাদের গ্রানাইট কালারটা চেঞ্জ হচ্ছে, বিভিন্ন কালারের কম্বিনেশন হচ্ছে, এক্সিলেন্ট, সুন্দর। অলিভিয়ান, অলিভিন বলে, অলিভাইন বলে, দেখো আপু অলিভিন, হ্যাঁ, আর আর বুধের নাই, এই সবগুলো কালারের জন্য কি হচ্ছে যে সবগুলো কালারের মিশ্রণই হচ্ছে, সবগুলো কালারের খনিজের মিশ্রণই হচ্ছে আমাদের গ্রানাইট শিলা, এবং এর জন্য সেটা রংটা ভিন্ন হয়, কেমন? আচ্ছা এখন যেটা আমরা পড়বো যে গলিত উত্তপ্ত ম্যাগমা শীতল হওয়ার সময় প্রথম হর্নবেল ব্লেন্ড এবং কালো অভ্র, পরে ফেলসপার এবং সবশেষে কোয়ার্টস আলাদা হয়, কথাটা কি বুঝতে পেরেছ আপু? প্রথম তো এরা সবাই কেন্দ্রমন্ডলী ছিল, ক্রমান্বয়ে এরা ভূপৃষ্ঠে আসার চেষ্টা করেছে কিন্তু ভূপৃষ্ঠে পৌঁছতে পারে নাই। তাহলে কেন্দ্রমন্ডল থেকে তুমি যত ভূপৃষ্ঠের দিকে আসবে তাপমাত্রা তত কমবে না? হ্যাঁ, তো যখনই যতই যখনই তাপমাত্রা ফল করতে থাকবে ততই হবে কি খনিজগুলো আলাদা হতে থাকবে, এবং এটা কিন্তু খুব ধীরে ধীরে হয়। তাহলে প্রথম কি আলাদা হবে, প্রথম আলাদা হবে হর্ন ব্লেন্ড, তার কালো অভ্র, পরে ফেলসপার আলাদা হবে, এবং সবশেষে কোয়ার্টস আলাদা হয়, ফলে কোয়ার্টস এর ফটিক গুলো সুচালু হয় না, সবাই তো আলাদা হয়ে যাচ্ছে ফলে সুচালু হয় না। গ্রানাইট শিলার সিলিকার অংশ বেশি পরিমাণে থাকে বলে একে আম্লিক বা এসিড শ্রেণীভুক্ত করা হয়েছে। তাহলে কি হচ্ছে যে সিলিকার পরিমাণ গ্রানাইট শিলার মধ্যে 60-80% পর্যন্ত থাকে, তাই তাকে বলা হয় আম্লিক। তোমরা এই ছবিটা খেয়াল করো তাহলে বুঝবে, এটা হচ্ছে গ্রানাইট, এই এইটুকু পর্যন্ত হচ্ছে, এই দেখা দিলাম আমি, এইটুকু হচ্ছে গ্রানাইটের ঘর, কেমন? আচ্ছা তাহলে এটা হচ্ছে মিনারেল কম্পোজিশন আর এটা হচ্ছে সিলিকা SiO2। দেখো গ্রানাইটে সিলিকার পরিমাণ এটা তো হচ্ছে 80%,
দেখো এই যে এইটি কমতে 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 কতটুকু কমেছে, ম্যাক্সিমাম হচ্ছে এটা হচ্ছে 60-এর বেশি, তাই না? তাহলে এর জন্য বলা হলো যে 60 থেকে 80% পর্যন্ত কি থাকে, সিলিকা থাকে বলে গ্রানাইট শিলাকে আম্লিক শিলা বলা হয়। মন থাকবে, খেয়াল থাকবে? আচ্ছা, এবং দেখো এখান থেকে আমরা বলতে পারবো, এই অংশটা থেকে বলা যায় এটা হচ্ছে যে মিনারেলস গুলো, যে ফেলস্পার, কোয়ার্স, বায়োটাইট, হ্যাঁ, এখান থেকে বলা যায় যে কার পার্সেন্টেজ কত, কার পার্সেন্টেজ কত এখান থেকে বলা যাবে। হ্যাঁ, তাহলে গ্রানাইট শিলার খনিজগুলোর পার্সেন্টেজ কত এবং সিলিকার পরিমাণ হচ্ছে 60-80% মধ্যে, তাই তাকে বলা হয় আম্লিক শিলা। ক্লিয়ার? নেক্সট, এখন হচ্ছে শনাক্তকরণের উপায়, কিভাবে আমরা আগ্নেয় গ্রানাইট শিলাকে শনাক্ত করব। আমি এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম এই কথাগুলো মধ্যে কিন্তু শনাক্তের কথাগুলো ইনক্লুড করা আছে, বাকিটা তো আমরা বাকিটা আমরা পড়লে তোমরা বুঝতে পারবে যে ম্যাডাম এর মধ্যে অলরেডি এগুলি বলে ফেলছে। তাহলে 1 নম্বরটা হচ্ছে আকৃতি। গ্রানাইটের আকৃতি সাধারণত স্ফটিকাকার হয়। দেখো আপু কি সুন্দর স্ফটিকাকার, আমার ভাষা নাই কোন ভাষায় কথা বলবো, এত সুন্দর। তাহলে কথাটা হলো যে গ্রানাইটের আকৃতি হচ্ছে স্ফটিকাকার, অর্থাৎ তার পৃষ্ঠ থাকবে, তার একটা তল থাকবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে বর্ণ, যেটা আমরা আগেই বলেছি, আমি তোমাদেরকে আগে ক্লাসে একটু আগে বলেছি, ক্লাসে না আগে বলে ফেলেছি, যেহেতু গ্রানাইট শিলা হচ্ছে বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত এবং বিভিন্ন, আমি যে এতক্ষণ ধরে আমরা পড়লাম যে খনিজগুলোর রং, এই রঙের রংগুলির জন্য কি হচ্ছে গ্রানাইট শিলাগুলো কালারগুলো এরকম হয়, তাই না? তাহলে গ্রানাইটের বর্ণ সাধারণত সাদা, গোলাপি ইত্যাদি সহ কালো দাগ যুক্ত হয়, তার শুধুমাত্র খনিজগুলির জন্য। নেক্সট, খনিজ উপাদান, এটাও তোমাদের আমি বলে ফেলছি যে গ্রানাইটের খনিজ উপাদান গুলি কি ছিল, মেনলি কোয়ার্স, ফেলসপার, মাইকাস। হ্যাঁ, তো এখন এখানে ছবিটা এখানে দেওয়া আছে, কেমন এই যে পার্সেন্টেজ সহকারে। আরেকটা জিনিস যেটা তোমাদের কাছে ছবিটা যখন পৌঁছাবে, যখন তোমরা দেখবে, কিভাবে দেখবে হয়তো আমি জানি না কতটুকু তোমাদের হাতে পৌঁছাবে, যদি তোমরা একটুখানি বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা চার্ট, এটা হচ্ছে একটা চার্ট এবং চার্ট ভিতরে নাম লেখা আছে কিন্তু, ঠিক আছে? এখানে যেমন নাম লেখা আছে, এখানে কিন্তু নাম লেখা আছে। তাহলে এবং এই যে শিলাটা, এটা অবশ্যই একটা গ্রানাইট। হ্যাঁ, এই এর রং দেখে দেখে, হ্যাঁ, এবং তার পরিমাণ দেখে দেখে, হ্যাঁ, তখন এখানে এটা বলা যাবে এটা গ্রানাইট শিলা এবং এটা কোন ধরনের গ্রানাইট শিলা। এর অনেক চার্ট থাকে, যারা ভূতত্ত্ববিদ তারা অনেক ধরনের এই ধরনের অনেক চার্ট রাখে, চার্ট রেখে ওনারা বলেন যে এটা হচ্ছে এই শিলা, এটা হচ্ছে এই শিলা, এটা হচ্ছে এই শিলা, কেমন? এবার হচ্ছে আপু আপেক্ষিক গুরুত্ব। গ্রানাইট শিলার আপেক্ষিক গুরুত্ব সাধারণত থাকে 2.63 থেকে 2.75-এর মধ্যে। তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কি করে আপেক্ষিক গুরুত্ব বের করা হয়। আগে আমি বলি, তারপর তোমরা শুনো। দ্য ডেন্সিটি অফ গ্রানাইট রক ইজ 162 পাউন্ড পার কিউবিক ফুট অ্যান্ড দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ 62.4 পাউন্ড পার কিউবিক ফুট। হোয়াট ইজ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ গ্রানাইট? কি বলছে আপু, যে গ্রানাইটের ডেন্সিটি হচ্ছে 112 পাউন্ড পার ঘনফুট আর ওয়ার পানির হচ্ছে 62.4 পাউন্ড পার ঘন ফুট। তাহলে তার স্পেসিফিক গ্র্যাভিটি কত অথবা আপেক্ষিক গুরুত্ব কত হবে? তো নিয়ম হচ্ছে যে গ্রানাইটের ডেন্সিটি কে
পানির ডেন্সিটিতে ভাগ করলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক ডেভিটি। তাহলে দেখো এখানে উপরে লব এবং হরের, লব এবং হর দু জায়গাতে একই একক, এককগুলো কাটা গেল, তো ভাগফলটা হলো 2.60। এভাবে যখন বিভিন্ন ধরনের গ্রানাইট শিলার স্পেসিফিক গ্র্যাভিটি পরিমাপ করা হয় তখন সাধারণত কি দেখা যায় যে আপেক্ষিক গুরুত্ব হয় 2.63 থেকে 2.75। তাহলে এই তো একটা গ্রানাইটের গ্রানাইট শনাক্তকরণের একটা মাধ্যম বা উপায়। এবার হচ্ছে ঘনত্ব। গ্রানাইটের ঘনত্ব 2.6 থেকে 2.7 গ্রাম পার ঘন সেন্টিমিটারের মধ্যে থাকে। আমরা জানি কি আপু, ঘনত্ব হচ্ছে একক আয়তনের ভর। তাহলে একক আয়তনের একটা গ্রানাইট শিলাকে তার ভরকে আয়তন দিয়ে ভাগ করলে হ্যাঁ যে রেজাল্টটা আসে সেটাই হচ্ছে তার ঘনত্ব। তো আমার কাছে তো ইনস্ট্রুমেন্ট বক্সটা নাই, আমি তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করেছি যে এইটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট বক্সটা। এই জিনিসগুলো দিয়ে গ্রানাইটের ঘনত্ব বের করা যায়। যদি আমরা বেঁচে থাকি, যদি ক্লাস করি, তাহলে ক্লাসে আমরা তোমাদেরকে এগুলি দেখাবো, চেষ্টা করব। হ্যাঁ, এভাবে গ্রানাইট শিলাকে শনাক্ত করা হয়ে থাকে। এখন যদি আমরা জিস্টে আসি, তাহলে জিস্ট কি দাঁড়ালো, যে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ গ্রানাইট রকস। তাহলে আমরা কি হচ্ছে, প্রথম আমরা জানলাম শিলা কাকে বলে। শিলা হচ্ছে কি, শিলা হচ্ছে যে একাধিক খনিজ মিলিত হয়ে শিলা তৈরি করে। আবার আমরা কি জানলাম যে একাধিক অ্যাটম মিলে হয় খনিজ, এক বা একাধিক অ্যাটম মিলে হয় খনিজ, আবার এক বা একাধিক খনিজ মিলে তৈরি হচ্ছে শিলা। তো শিলাকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। পৃথিবী যখন উত্তপ্ত জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল তখন প্রথম সে শীতল হয়ে যে শিলাটা তৈরি করেছে সেটাই ছিল আগ্নেয়গিরি, আগ্নেয় শিলা। আবার সে প্রথম সৃষ্টি হয়েছে বলে তাকে বলা হবে প্রাথমিক শিলা, আবার আগুন থেকে সৃষ্টি হয়েছে বলে তাকে বলা হবে আগ্নেয় শিলা। তেমন এখন আমাদের যে গ্রানাইট শিলাটা সেটা হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরের যে কেন্দ্রমণ্ডল, আমরা জানি যে পৃথিবীকে তিনটি এককেন্দ্রিক মণ্ডলে ভাগ করা যায়, অসমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। যদি কেন্দ্রমণ্ডল থেকে কোনো ম্যাগমা পৃথিবীর পৃষ্ঠের বাইরে আসতে চায় কিন্তু বের হতে না পারে, তাহলে ভূত্বকের নিচে সে ধীরে ধীরে বহুদিন ধরে শীতল হয়ে হয়ে যে শিলাটা তৈরি করে সেটাই হচ্ছে গ্রানাইট। যে ওই আগ্নেয় শিলাটার নাম হচ্ছে উদ্ভিদী আগ্নেয় শিলা এবং গ্রানাইট হচ্ছে এমন একটা শিলা, এবং তাকে পাতালিক শিলাও বলা হয়। তাহলে দীর্ঘদিন সময় ধরে আস্তে আস্তে শীতল হয়ে বলে এই শিলাটা কি হচ্ছে, খুবই মজবুত হয় এবং কণাগুলি বেশ বড় হয় এবং এরা খুব প্যাক থাকে। ফলে কি হচ্ছে যে দালান কোঠা বা রাস্তাঘাট তৈরি করতে এই শিলাগুলোকে ইউজ করা হয়। এবং আগ্নেয় গ্রানাইট শিলার সিলিকার পরিমাণ থাকে 60-80%। হ্যাঁ, সবচেয়ে বেশি। তাহলে যে শিলার মধ্যে সিলিকার পরিমাণ সবচেয়ে বেশি থাকে সেই শিলাকে বলা হয় আম্লিক শিলা। এই হিসাবে কি হচ্ছে, গ্রানাইট হচ্ছে আম্লিক শিলা। কেমন? আচ্ছা, এখন হচ্ছে গ্রানাইট শিলার খনিজ উপাদান। গ্রানাইট শিলার খনিজ উপাদান হচ্ছে মেইনলি তিন, প্রধানত তিনটা, একটা হচ্ছে ফেলসপার, একটা হচ্ছে গ্রানাইট এবং একটা হচ্ছে মাইকা। তো তার সাথে আরো অনেক অনেক যুগ আছে, হর্নবেল, ফেলসপার বললামই তো, ডায়োরাইট, হ্যাঁ এইসব কিছু মিলে আছে আর কি। কেমন? এগুলো হচ্ছে খনিজ উপাদান, সবচেয়ে বেশি হচ্ছে ফেলসপার, সবচেয়ে বেশি। কেমন? পার্সেন্টেজের দিক থেকে কিন্তু ফেলসপার বেশি, যেটা আমরা তোমাদের ছবিতে দেখিয়েছি। এখন হচ্ছে আমরা, তারপর আমরা কি করেছি যে একটা অনেকগুলো আমরা গ্রানাইট ছবির, গ্রানাইট শিলার ছবি দেখিয়েছি, বিভিন্ন বিভিন্ন রং। কেন রং? এই রংগুলি হচ্ছে যে খনিজের রঙের কারণে। তো আমরা এখন দেখতে পেলাম যে ম্যাক্সিমাম রংটা হচ্ছে কালো, পিঙ্ক,
কমলা এস সাদা এ ধরনের কালার আর কি। তো এখন যখন আমরা এর এর খনিজের রংগুলি দেখলাম, যেমন আমরা কোয়ার্স দেখলাম, ফেলসপার দেখলাম, মাইকা দেখলাম, অলিভিন দেখলাম, তখন বুঝতে পারলাম যে এই রংগুলির জন্য হচ্ছে কি গ্রানাইট শিলার রংগুলো এমন হচ্ছে। এখন হচ্ছে শনাক্তকরণের মাধ্যম, প্রথমটা হচ্ছে আকৃতি, এক্সিলেন্ট, সব এর একটা আকৃতি হচ্ছে স্ফটিকাকার, কেমন একটা পৃষ্ঠ থাকবে। দুই হচ্ছে কি যে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক স্পেসিফিক গ্রেভিটি, তাহলে স্পেসিফিক গ্রেভিটি বের করা হয় কি যে গ্রানাইটের ঘনত্বকে পানির ঘনত্বে ভাগ করলে স্পেসিফিক গ্রেভিটি বের হয়। স্পেসিফিক গ্রেভিটি থাকে সাধারণত কত, আমি বলেছিলাম যে কত, স্পেসিফিক গ্রেভিটি হচ্ছে 2.63 থেকে 2.75-এর মধ্যে। আর যেটা বলছি বলে দিয়ে ফেলছি, খনিজ উপাদান কি কি ছিল, খনিজ উপাদান ছিল ফেলসপার, কুয়ার্স, মাইকা, তারপরে অলিভিন, তারপর হর্ন বেল্ট, এই ধরনের সবকিছু আর কি। আরেকটা কি বলেছি আপু, যে আমি যে একটা চার্ট দেখেছি, চার্টের মধ্যে শিলাটাকে বসালেই তখন ওই চার্টের রং আর শিলার রং দেখে দেখেই বলা হয়, বলা যেতে পারে যে এটা হচ্ছে কোন ধরনের শিলা, এবং তার সাথে মাইক্রোস্কোপও সহায়তা করে থাকে, কেমন। আচ্ছা, তারপর সবার লাস্টে ছিল কি ঘনত্ব, তাহলে ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, তাহলে একক আয়তনের কোন একটা শিলার ভরকে আয়তন দিয়ে ভাগ করলে, মানে গ্রানাইট শিলার ভরকে আয়তন দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে ঘনত্ব। গ্রানাইটের ঘনত্ব সাধারণত কত থাকে, 2.6 থেকে 2.7 গ্রাম পার ঘন সেন্টিমিটার। অতটুকু জানলে আমরা বলতে পারবো এটা হচ্ছে গ্রানাইট শিলা এবং এটা হচ্ছে এই ধরনের গ্রানাইট শিলা। আজকে আপু এ পর্যন্ত। হ্যাঁ, তোমরা প্যান্ডেমিক পিরিয়ডে খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, সবসময় ঘরে থাকার চেষ্টা করবে, বাইরে গেলে মাস্ক পরবে। হ্যাঁ, আজকের মতো অতটুকু, আগামী ক্লাসে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।